হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই বিউটিফুল এম্পায়ার, সবাইকে স্বাগত। তো আমি গুড্ডু চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আমরা আজকে যেতে চলেছি আমাদের নতুন কেটলি 2.0। তো এই যে কেটলি, এই কেটলি কিন্তু এখন চলে এসেছে ফুড পার্কের পাশে, যেটি আমাদের সিনিয়র সিটিজেন যে পার্কটি আছে ওই পার্কে। তো এইখানেই আমার যে দোকান দোকান মানে আমার যে মানে দোকান, সে দোকানের পাশেই কিন্তু এখন কেটলি চলে গেছে। আমি ফার্স্ট আমার বাইকটি আমার দোকানে পার্ক করে তারপরেই কিন্তু আমি চলে যাব আমরা সেই দাদার দোকানে। এটি আবার নতুন রূপে সেজে উঠেছে আমাদের এই নতুন কেটলি 2.0। তো যাওয়া যাক আমাদের সেই দাদার দোকানে, এটি আমার দোকানের পাশেই। তো প্রথম দিন আমরা তো আসতে পারিনি, আমারও কাজের চাপ ছিল বলে। তবে সেকেন্ড দিন আমি চলে এলাম, আমার ছুটি আছে। ফাইনালি আমরা এখানে এসে যেটি দেখলাম, এই যে সিনিয়র সিটিজেন পার্কটি কিন্তু অনেক দিন ধরে বন্ধ হয়ে পড়েছিল, তারপরে নতুন রূপে সাজানোর পর কিন্তু একটা অন্যরকম জায়গা মনে হচ্ছে জায়গা। তো এই আমরা গুটি গুটি পায়ে হেঁটে চলে যাই দাদার দোকানে। তো ফার্স্টে গিয়েই আমরা কিন্তু খাবারটি আমরা অর্ডার করে দিলাম। তো এখানটায় নতুন আইটেম অ্যাড হয়েছে, সেইটিও কিন্তু আমরা মেনু কার্ডের দেখানোর পরই আমরা কিন্তু বলে দেবো। তো আমরা ঝট করে খাবারটা অর্ডার দেওয়ার পরই আমরা চলে গেলাম একটু সাইড ভিডিও করতে। তো এই যে টোটাল জায়গাটি কিন্তু এখন আপনাদের সাথে তুলে ধরছি। তো এইটি হচ্ছে সেই সিনিয়র সিটিজেন পার্কের মানে আমাদের ফুড মানে হাঁটার জায়গা, যেটি দিয়ে আমরা হেঁটে যেতে পারি। তো এখানটাই এই জায়গাটি কিন্তু এর আগেও বললাম একটা অন্যরকম জায়গা মনে হচ্ছে, বেশ আলাদা রকম এবং নতুনত্বভাবে আবার গড়ে উঠলো আমাদের এই কেটলি। তো এই হচ্ছে কেটলি, যে 2.0 কেটলি, সেটি কিন্তু একটু আগে ভিউ দেখালাম। আর মেনলি এইখানেও কিন্তু রেসিপির ভিতরে মোমো অ্যাড হয়ে গেছে। তো এখন পাশে ফুড পার্কে আর যেতে হচ্ছে না, আমরা পেয়ে যাচ্ছি এই কেটলিতেই কিন্তু মোমো। প্লাস এখানে বার্গারও পাওয়া যাবে, মশালা চাও পাওয়া যায় এবং আরও ইত্যাদি পাওয়া যায়। তো আমিও একটু মোমোটা খেয়ে দেখলাম, বেশ ভালোই লাগছে। তো লাইক করিও, ফলো করিও, সাবস্ক্রাইব করিও, একদম ভালো ব্লগার।